प्रश्नटिर उत्तर आमार ओरकम जाना नेই হয়তো বানিয়ে বলার অভ্যাস আমি যতটুকু পারি পরিত্যাগ করি, কারণ আমি বিশ্বাস করি ভুল ভণ্ডামি করার চেয়ে ভুল করা অনেক ভালো। তাই এই প্রশ্নটির উত্তর আপনাদের মধ্যে কেউ যদি এর উত্তর জানেন আমাকে লিখে দিলে আমি উপকৃত হব এবং চিরকৃতজ্ঞ। প্রশ্নটি হলো, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি বাবার পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাবাকে দেই না। যার যার পাপ পুণ্যের বোঝা তাকেই বহন করতে হবে। বাপের পাপ ছেলে বহন করবে না, ছেলের পাপ বাপে বহন করবে। বাপের পুণ্য ছেলেকে দেওয়া হবে না, ছেলের পুণ্য বাবাকে দেওয়া হবে। যার যার পাপ পুণ্য আল্লাহ তার কাছ থেকে সাররা সাররা করে হিসাব নেবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবার মধ্যে মাস্টার অব দা মাস্টার। তাই এখন বলতেছেন, আবার বলতেছেন, আমি একজনের বোঝা আরেকজনের ঘাড়ে দেই না, যার যার বোঝা সে সেই বহন করে। এর দলিল কোরআনে অনেক, তবু কথার কথায় বলছি ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা ওয়া ইন তাদু মাশকালাতু লিলাহি। তাহলে একজনের বোঝা আরেকজনে বহন করবে না, যার যার পাপ পুণ্যের হিসাব কিয়ামতের মাঠে তাকেই দিতে হবে। এটা অবিংশবাদিত সত্য, এটা সবাই। এখন প্রশ্ন হলো, ইচ্ছাকৃতটা কি পাপ? প্রেমের উচ্ছ্বাসে যদি ইচ্ছাকৃত কিছু করে সেটা কি পাপ কি পুণ্য? সেটার প্রশ্ন উত্তর আমার জানা নাই। তবে যুক্তির খাতিরে, নিছক যুক্তির খাতিরে বলছি যে আপনারা জানেন জান্নাতে আদম আর হাওয়া সুখে শান্তিতে ছিলেন, এটা আপনারা সবাই জানেন। তারপরে শয়তানের প্ররোচনায় পড়ে সে যেভাবেই হোক তারা নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করলেন, ফল ভোগ করেন নাই বলেছে, ফল ভোগের কথা বলেনি, ওই গাছের স্বাদ গ্রহণ করো না, ডোন্ট টেস্টেড দ্যাট ট্রি, এই কথাটা। ওই গাছের স্বাদ গ্রহণ করো না। আচ্ছা, আদম আর হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে তারা ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করল। আল্লাহ যে বলেছিলেন যেটা করো না সেটাই করল। তাহলে এখানে অনেক প্রশ্ন থেকে যায়। তারপরেও বলছি, তারপরে তাদেরকে এই অপরাধে, এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ফেলে দেন। আর দুনিয়া তুসিদ্দিন, এটা আল্লাহই ঘোষণা করছেন যে দুনিয়াটা একটা কারাগার, সেন্টার জেল। এই জেলে তাদেরকে ফেলে দেওয়া। तीन शत बछर तारा कानलो ताएफेर मैदाने कत कष्ट करलो तारा सन्तान सन्तति रेखे गेलेन आल्लाह क्षमा करे दिलेन इत्यादि इत्यादि इत्यादि। ता आमार प्रश्न हलो जे आम्रा तार जे 600 बा 650 कोटी मानुष आम्रा एई दुनियाते बास करछि आम्रा आदमेरी तो सन्तान आम्रा तो हावारी सन्तान कारण प्रथम आदि पिता आदम आर आदि माता हावा तादेर थेके एई 600 650 कोटी मतान्तरे जेटुकुई थाक এই যে আমরা আদম সন্তানেরা আমরা বলি আমরা তো তাদেরই সন্তান। প্রশ্ন আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছেন আপনাকে এইটুকু প্রশ্ন করি যে দাদা আদম আর দাদি হাওয়া নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার অপরাধে दुनिया नामक जेले फेले दिलेन आपत्ति नाई किन्तु आमी एवं आरो अन्यान्य लक्ष लक्ष कोटी कोटी जनता आम्रा जा आम्रा तो जान्नाते निषिद्ध वृक्षेर स्वाद ग्रहण करिनी आम्रा तो जान्नाते जाइनी निषिद्ध वृक्षेर स्वाद ग्रहण करा तो अनेक परेर कथा। ताहले आम्रा क्यों आदम और हवार से अपराधेर शास्ति बहन करब? अपनी ना बोलेछेन बाबार पाप छेलेके देब ना छेलेर पाप बापके देब ना। तो आदम हवार एई गुनाह सेटा छोटोई होक आर जाई सेई गुनार बोझा उनी आर हावा बहन करुक सेई बोझा आमरा केन बहन करब? कारण कुरान बोलते से वला तसिरु वसिरातु बिज़रा उखरा व इन तदु मस्कलातु मिला हिमलिया একজনের বোঝা আরেকজনে বহন করবে না। কিয়ামতের মাঠে যার যার হিসাব তার কাছে ঝররা ঝররা করে নেওয়া হবে। তাহলে আদম আর হাওয়া যদি গুনাহ করে এই দুনিয়ার সেন্টার জেলে এসে থেকে আপত্তি নাই, কিন্তু আমরা তো निषिद्ध वृक्षर साथ ग्रहण बहु दूर कथा आम्रा जान्नातेई जाइनी। ताहले कोन पापे कोन अपराधे एई दुनियाते आम्रा आसलाम? आम्रा केन आदम हवार सेई अपराधेर बोझा बहन करब? आपनिई तो बोलेछेन एकजनेर बोझा आरेकजनके देওয়া হয় না, তাহলে এই बोझा কেন নেব? যদি বলেন मोहब्बते इच्छा करे आदम और हवा गंधम खाइछे मानलाम तादेर मोहब्बत तादेर था मोहब्बतेर शास्ति तागो देन गा आमरा मोहब्बते जान्नाते ई जेने आमार मोहब्बत की आमरा तो खाइनी हेरा मोहब्बत करे शास्ति भोग करुक गा आमरा मोहब्बत तो दूरेर कथा जान्नातेई जाइनी। सुतरां मोहब्बतेर प्रश्न अबान्त। ताहले कोन अपराधे এই দুনিয়া নামক কারাগারে আমাদেরকে পাঠানো হলো? এই উত্তরটুকু আমার জানা নাই। এই উত্তরটুকু যদি জানতাম তাহলে আমি আপনাদের অকপটে বলে দিতাম। হ্যাঁ, বলতে পারেন ওহদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে রাসূলুল্লাহ বলেছিলেন যে তোমরা 50 জন তীরন্দাজ যেখানে আমি যে জায়গায় সেট করে দিলাম যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমরা একজন এই জায়গা থেকে লড়বে না। এটা সবাই ইট ওয়াজ দ্য কমান্ড অফ দ্য হোলি প্রফেট টু আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এটা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের উপর এবং তার ৪৯ জন তীরন্দাজকে পাহাড়ের চূড়ায় চূড়ায় যে সেট করে দিয়েছিলেন মহানবী এটা সবাই জানে এবং উপদেশ দিয়েছিলেন যুদ্ধের সমাপ্তির পর তোমরা তারপরেও দাঁড়িয়ে থাকবে, যখন আমি বলবো তখন নেমে আসবে। কিন্তু তা কি হয়েছিল? ইতিহাসে বলছে যখন যুদ্ধ প্রায় কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রায় সুনিশ্চিত তখন গনিমতের মাল কে কতটুকু বেশি পাবে সেটা নিয়ে যখন তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো তখন ওই দাঁড়ানো 50 জন তীরন্দাজ দেখলেন যে আমরা দাঁড়িয়ে থাকলে গনিমতের মাল কিছুই পাবো না। মহানবীর নির্দেশ তারা অমান্য করে ওই গনিমতের মাল নেবার জন্য তারা নেমে আসলেন। পেছন দিক থেকে খালেদ বিন ওয়ালিদ আক্রমণ করলেন। মহানবী দেখিয়ে দিলেন লোভের শাস্তি বহন করতে হয়, মহানবীর নির্দেশ অমান্য করলে এইরকমই শাস্তি হয়। এই শাস্তি এই নির্দেশ অমান্য করলে কাফের হয় কিনা সেটা জানি না, নাউযুবিল্লাহ। কিন্তু এত বড় বড় জলিল কদরের 50 জন তীরন্দাজ তারাও যদি এই সামান্য ধন সম্পদের মোহ থেকে হাত গুটিয়ে না রেখে তারা কেন খুরখুর করে নেমে ওই মালের নিবার জন্য নেমে পড়লেন মহানবীর নির্দেশ অমান্য করে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সাহাবীর মাথার তাজ, কিন্তু তারপরেও তো প্রশ্ন থাকে যে মহানবীর নির্দেশ আব্দুল্লাহ ইবনে সুবাইর এবং 50 জন সাহাবী কেন এই ধন সম্পদের প্রতি আসক্ত হয়ে কেন তারা মহানবীর কথা অমান্য করে ওহদের যুদ্ধের গনিমতের মাল পাওয়ার জন্য নেমে আসলেন। তাহলে ধন সম্পদ মহানবীর নির্দেশের চেয়েও তাদের কাছে সম্ভবত বড় মনে হয়েছিল, না হলে তারা নামতেন না। এটি শিক্ষা দিবার জন্য এই ওহদের যুদ্ধ শিক্ষা দিয়ে দিয়েছে, হে মুসলমানরা, লোভ যদি এইভাবে করো মহানবীর নেতার নির্দেশ অমান্য করে পরিণতি এইরকম ভয়াবহ। সেই পরিণতির ফলে আমার মহানবীর দুটি দান্দান মোবারক শহীদ হয়েছিলেন, রক্তও ঝরেছিল। এটা জেনে জানেন সেই জাবিরের বাপে সিনান সেই রক্ত হাতে নিয়ে খেয়ে ফেলেছিলেন। মহানবী বলেছিলেন আমার রক্ত যার শরীরে গিয়েছে তার দোযুখ চিরতরে হারাম। সুতরাং এই আদম আর হাওয়া যে গন্ধম খাইলেন এইটা কিসের, কোন রহস্য? আর আব্দুল্লাহ ইবনে সুবাইর ওই ওহদের পাহাড় থেকে কেন নেমে আসলেন? ধনসম্পদ এগুলো আমার মনে হয় আমাদেরকে শিক্ষা দিবার জন্য করেছেন, না হয় তাদের কোনো প্রয়োজন ছিল না। আমি নিজেই এই প্রশ্নটি মুসলিম ভাইদের কাছে রাখলাম। সেই প্রশ্নটি এই জন্যই রাখলাম যে একটা দুঃখজনক সবচেয়ে বেদনাদায়ক ঘটনাকে কিভাবে উমাইয়া আব্বাসিয়ারা চাপা দিয়েছে মিথ্যা হাদিস বানিয়ে, বানায়ট হাদিস বানিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য যে কিরকম তারা চক্রান্ত করেছে তারই জাজ্জল্য প্রমাণ স্বরূপ আমি দুটো কথা বলতে চাই। সেই চক্রান্তের কি বলা হচ্ছে, 10 মুহররমের দিন আল্লাহ আরশে মুআল্লায় বসলেন। 10 মুহররমের দিন সংক্ষেপে বলবো আদমের তওবা কবুল হয়েছে। 10 মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে। আমি সামান্য একটু বলি, 10 মুহররমের দিন ইব্রাহিম আগুনের কুণ্ড থেকে মুক্তি পেয়েছে। 10 মুহররমের দিন আপনার এই দাউদ নবীর অসুখ যে 12 বছর কিরায় খেয়েছে 10 মুহররমের দিন সেই রোগ থেকে উনি মুক্তি পেয়েছে। 10 মুহররমের দিন ইউনূস নবী সেই রজব মাসে তারে মাছে গিলছিলেন। এই 10 মুহররমের দিন बालू चरे वाक करे उना के बमी करे दिलें এই আমি এখন অতি সংক্ষেপ করে বলি ১০ই মুহররমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন ২৫০০ না ২৫০০ নবীর জন্মদিন এই ১০ই মুহররমের দিন ২৫০০ নবী জন্মিয়েছে যতগুলো ঘটনা আমরা দেখি व्याख्या गवेषणा पढ़ी सब देखी सुखेर घटना शुधु एकटी दुखेर घटना घटेछिल महानबीर प्राण प्रिय इमाम हुसैन हुसैन मिन्नी वाना मिनाल हुसैन आमार थेके हुसैन आमी हुसैन थेके एसेछि महानबीर कथा अबू हुरायरा बोलतें Who wants to see the duplicate of Muhammad?